লাদাখ। তিব্বতি ভাষায় লা কথার অর্থ হাই মাউন্টেন পাস, আর দাখ মানে দেশ, অর্থাৎ লাদাখ মানে হাই মাউন্টেন পাসের দেশ বা অঞ্চল। লাদাখ ভ্রমণ পিপাসু মানুষের কাছে স্বপ্ন, আর বাইক প্রেমীদের কাছে স্বর্গ। কিন্তু লাদাখ ট্যুর সময় সাপেক্ষ ও খরচ সাপেক্ষ, এবং তার সাথে আছে শারীরিক ধকল। তাই সুস্থভাবে কোনো রকম শারীরিক অসুবিধার সম্মুখীন না হয়ে লাদাখ ট্যুরকে 100% উপভোগ করার জন্য ভীষণভাবে প্রয়োজন লাদাখ সম্পর্কে সম্যক ধারণা আর সঠিক ট্যুর প্ল্যান। লাদাখ ভ্রমণে মানুষ যেটা নিয়ে সবথেকে বেশি চিন্তায় থাকে সেটা হলো অল্টিচিউড সিকনেস। 15,000 ফিটের বেশি ওপরে অক্সিজেনের পরিমাণ ক্রমশ কম হতে থাকে, আর তার ফলে অনেক রকম শারীরিক অসুস্থতা দেখা দেয়, যেমন অসহ্য মাথার যন্ত্রণা, বমি, বেশি বাড়াবাড়ি হলে নাক দিয়ে রক্ত পড়া বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে। বেড়াতে গিয়ে কি আর কেউ চায় অসুস্থ হয়ে পড়তে? কখনোই না। তাই সবার আগে কথা বলবো কি করে অল্টিচিউড সিকনেস এড়ানো যায় তাই নিয়ে। প্লেন ল্যান্ড থেকে যত ধীরে ধীরে হাই অল্টিচিউডে উঠবেন তত অল্টিচিউড সিকনেসের সম্ভাবনা কমে যায়। তাহলে আমাদের দেখতে হবে যে কোন পথে লাদাখ পৌঁছলে অল্টিচিউড গেন কেমনভাবে হয়। তাহলে এবার বলি লাদাখ কোন কোন পথে যাওয়া যায়। লাদাখ যাওয়ার অনেক উপায় আছে। দিল্লি থেকে সরাসরি প্লেনে লে পৌঁছানো যায়, কিন্তু এক্ষেত্রে আপনি 1 ঘন্টার মধ্যে প্লেন ল্যান্ড থেকে 11,500 ফুট উচ্চতায় পৌঁছে যাচ্ছেন। এতে অল্টিচিউড সিকনেসের সম্ভাবনা সব থেকে বেশি, তাই এই পথে লে যেতে আমি বারণ করব। মানালি থেকে জিসপা বা সারচুতে 1 রাত কাটিয়ে লেতে পৌঁছানো যায়। পথে পড়বে বরলাচালা, নাকিলা, চুংলুংলা আর তাংলিংলা। এই পথে লে যেতে পারেন, কিন্তু এই পথেও গড় উচ্চতা অনেকটা বেশি। তাহলে কোন পথে যাওয়া বেস্ট অপশন? দিল্লি থেকে প্লেনে শ্রীনগর পৌঁছে শ্রীনগর থেকে কার্গিলে 1 রাত কাটিয়ে লে পৌঁছানো যায়। শ্রীনগর থেকে কার্গিলের মাঝে পড়বে জোজিলা, আর কার্গিল থেকে লের পথে পড়বে নামিকলা আর ফটুলা। এই পথে গড় উচ্চতা অনেকটা কম। আমি বলবো এই পথেই সবথেকে নির্বিঘ্নে আর নিরাপদভাবে লে যাওয়া সম্ভব। হাতে সময় কম আছে তাই প্লেনে সরাসরি লে যেতে চাইছেন, কিন্তু ভেবে দেখুন, সেক্ষেত্রে আপনাকে লেতে অ্যাক্লিমেটাইজেশনের জন্য একদিন চুপচাপ বসে থাকতে হবে। আর যে জায়গাগুলো কার্গিল থেকে লের মাঝে পড়ে সেই জায়গাগুলো দেখতে হলে সাইট সিইংয়ের জন্য আরও একদিন সময় বাড়াতে হবে। তাহলে কি দিল্লি থেকে প্লেনে লে এসে সত্যি সময় বাঁচানো যাবে? উত্তর হলো না, উল্টে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকবে। কোন সময় লাদাখ যাবেন? যেহেতু লাদাখ অত্যন্ত হাই অল্টিচিউডে অবস্থিত আর পথে অনেকগুলো লা বা হাই মাউন্টেন পাস পেরোতে হবে, তাই জেনে নেওয়া দরকার কোন পাস বছরের কোন সময় খোলা থাকে। শ্রীনগর থেকে লে যেতে গেলে ক্রস করতে হবে জোজিলা, নামিকলা আর ফটুলা। আবার মানালি থেকে লে যেতে গেলে ক্রস করতে হবে বরলাচালা, নাকিলা, চুংলাংলা, তাংলিংলা। এবার দেখে নেওয়া যাক এই পাসগুলো বছরের কোন সময় আমরা শিওরভাবে খোলা পাব। জোজিলা খোলা থাকে মে থেকে নভেম্বর। জোজিলা খোলা থাকলে নামিকলা আর ফটুলাও খোলা থাকে। অন্যদিকে মানালি দিয়ে গেলে বরলাচালা খোলা থাকে জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। বরলাচালা খোলা থাকলে নাকিলা, চুংলাংলা, তাংলিংলা এগুলোও খোলা থাকে।
খারদুংলা মিলিটারি মুভমেন্টের জন্য সারা বছরই খোলা রাখা হয়। কাজেই শ্রীনগর দিয়ে গেলে মে থেকে নভেম্বর আর মানালি দিয়ে গেলে মিড জুন থেকে মিড অক্টোবর লে যাওয়া সম্ভব। এবার আসি ঠান্ডার কথায়। জুন জুলাই আর আগস্ট হল লাদাখে গরমকাল। এই সময় টেম্পারেচার থাকে 10-15°C, মেতে 4-18°C, আর সেপ্টেম্বর থেকে অক্টোবর 2-15°C। কাজেই বেশি চাপ না নিয়ে লাদাখ ট্যুর প্ল্যান করুন জুন জুলাই কিংবা আগস্ট মাসে। আমি পার্সোনালি প্ল্যান করেছিলাম 3rd June থেকে 12ই জুন, এবং আমাদের ট্যুর হয়েছিল স্বপ্নের ট্যুর। হ্যাঁ, এই সময় নির্বিঘ্নে লাদাখ ঘুরে আসতে পারেন। তাহলে আর কি চিন্তা, স্নোফল পাবেন কিনা ভাবছেন? জুন মাসে আমরা খারদুংলাতে প্রচুর স্নোফল পেয়েছিলাম, আর প্যাংগং থেকে সোমরিরি যাওয়ার পথে কাকসাংলা আর হরলাতেও আমরা যথেষ্ট স্নোফল পেয়েছিলাম। এরপরে আরও কিছু প্রশ্ন আছে? নির্দ্বিধায় কমেন্টে লিখুন, আমি যথাসম্ভব তাড়াতাড়ি উত্তর দেব আপনাদের গাইড করার জন্য। শ্রীনগর থেকে লে গেলে আমি বলবো প্রথম রাত শ্রীনগরে না থেকে এগিয়ে আসুন সোনমার্গ অবধি। সোনমার্গে যথেষ্ট ভালো বেশ কিছু হোটেল আছে। আমি ডেসক্রিপশন বক্সে আমরা যে হোটেলে ছিলাম আর কিভাবে বুক করেছিলাম তার ডিটেল দিয়ে দিচ্ছি। আমাদের লাদাখ ভ্রমণের ডিটেল ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দিলাম। পরদিন জোজিলা ক্রস করে দ্রাস হয়ে চলে আসুন কার্গিল। কার্গিলে আরও অনেক বেশি হোটেলের অপশান পাবেন। আমরা যে হোটেলে ছিলাম তার নাম আর বুকিং ডিটেল ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, কিন্তু ওই হোটেলটা আমি রেকমেন্ড করি না, কারণ ওখানে বেশ কিছু সমস্যা ছিল। জোজিলাতে আমরা জুন মাসের প্রথম দিকে প্রচুর বরফ পেয়েছিলাম, কিন্তু স্নোফল নয়। তারপর দ্রাসের ঠিক পরেই পড়বে কার্গিল ওয়ার মেমোরিয়াল। আমার বিশ্বাস, কার্গিলে আমাদের জওয়ানদের আত্মবলিদান দিয়ে মাতৃভূমিকে রক্ষা করার সব ঘটনার কথা আর নথিপত্র যখন দেখবেন, তখন আমার মতো আপনাদেরও গলা ভারী হয়ে আসবে আর চোখের কোণায় আসবে অশ্রু। পরের দিন কার্গিল থেকে স্টার্ট করে প্রথমেই পড়বে মুলবেক মনেস্ট্রি, তারপর নামিকলা আর ফটুলা, তারপর পৌঁছে যাবেন লামায়ুরু। সেখানে আছে সুন্দর লামায়ুরু মনেস্ট্রি, আর তারপর একটু এগোলেই আসবে মুনল্যান্ড। আই বাটনে লিঙ্ক দেওয়া আছে। এরপর আসবে নিম্ম ভিলেজ, যেখানে রয়েছে সিন্ধু নদ আর ঝান্সকার নদীর সঙ্গম। সঙ্গম দেখে এগিয়ে যান ম্যাগনেটিক হিলের দিকে, যেখানে সামনের পাহাড় লোহার জিনিসকে, মানে যেমন আমাদের গাড়িকে, তার নিজের দিকে আকর্ষণ করে। তার ঠিক পরেই রয়েছে পাত্থার সাহেব গুরুদুয়ারা। এই গুরুদুয়ারাতে গুরু নানক সাহেব নিজে এসেছিলেন। এরপর সোজা লের হোটেল। অন্যদিকে মানালি থেকে লের পথে প্রথম দিন যদি জিসপাতে নাইট স্টে করেন, তাহলে এখন কোনো পাস ক্রস করতে হবে না। আগে ক্রস করতে হতো রোটাং পাস, আর তার জন্য পারমিটও লাগতো, কিন্তু এখন অটল টানেল হয়ে কোনো পারমিট ছাড়াই পৌঁছে যেতে পারবেন জিসপা। জিসপার অল্টিচিউড সারচুর থেকে অনেক কম, তাই মানালি থেকে স্টার্ট করলে প্রথম রাত্রিবাস জিসপাতেই করা ভালো। পরদিন জিসপা থেকে লের পথে পড়বে বড়লাচালা, নাকিলা, চুংলুংলা আর তাংলিংলা। এদিন পথে পড়বে দীপকতাল, আর ঠিক বড়লাচালার আগেই পড়বে সুরজতাল, যার সৌন্দর্য অপরূপ। লে পৌঁছে পরের দিন লে শহর ও তার আশেপাশে দেখে নিন বেশ কিছু দর্শনীয় স্থান। হল অফ ফেম, স্পিতুক মনেস্ট্রি, শে প্যালেস, থিক্সে মনেস্ট্রি, র্যাঞ্চো স্কুল,
হেমিস মনেস্ট্রি, লে প্যালেস এবং শান্তিস্তূপা। এর পরদিন লে থেকে বেরিয়ে পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড খাটডুংলা পেরিয়ে পৌঁছে যান নুব্রা ভ্যালি। সেখানে রয়েছে ডিসকিট মনেস্ট্রি আর কোল্ড ডেজার্ট আর ডবল হাম্প ক্যামেল বা দু কুঁজওয়ালা উট। কোল্ড ডেজার্টে অনেক রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। নুব্রাতে একদিন থেকে ঘুরে নেওয়া যায় তুরতুক ও থাং ভিলেজ, যা হল পাকিস্তান সীমান্তে ভারতের নর্দার্ন মোস্ট ভিলেজ। পথে দেখে নিতে পারেন শায়ক ওয়ার মেমোরিয়াল। এরপর নুব্রা থেকে চলে যাওয়া যায় লাদাখের অন্যতম প্রধান আকর্ষণ প্যাংগং লেক। প্যাংগং পৌঁছানোর ঠিক আগে দেখে নিতে ভুলবেন না হিমালয়ান মারমট। সেখানে এক রাত কাটিয়ে চলে যাওয়া যায় সোমোরিরি। পথে পড়বে চারটি হাই মাউন্টেন পাস, হাটোলা, কাকসাংলা, হরলা আর কিয়াগাল্লা। এছাড়া পড়বে তিনটি ছোট অথচ খুব সুন্দর লেক, মিরপালসো, ইয়াইয়াসো আর কিয়াগারসো। সোমোরিরির কাছেই রয়েছে হানলে, যা বিখ্যাত অ্যাস্ট্রো ফটোগ্রাফির জন্য। এখানে রাতে পরিষ্কার আকাশে দুর্দান্ত গ্যালাক্সি দেখা যায়। হানলেতেও রাত্রিবাসের জন্য হোমস্টে পেয়ে যাবেন। সোমোরিরি থেকে ফিরে আসা যায় লে অথবা চলে যাওয়া যায় মানালি। পরদিন লে থেকে ফ্লাইট ধরে দিল্লি হয়ে ফিরে আসুন কলকাতা। আজকের এপিসোড এই পর্যন্তই, খুব শিগগিরই ফিরে আসবো এর পরের এপিসোড নিয়ে। টিল দেন গুড বাই। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো।